करे भंग कड़ंग जमा हो चुका चुक। अरे फिर लो पान चबाई, अरे ऐसा झटका लगे जिया पे पुनर्जन्म हुई जाए। ओ खई के पान बनारस वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोड़ा गंगा किनारे वाला, ओ छोड़ा गंगा किनारे वाला, ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। ओ खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। फिर तो ऐसा करे धमाल, सीधी कर दे सबकी चाल। ओ छोड़ा गंगा किनारे वाला, ओ छोड़ा गंगा किनारे वाला, खई के पान बनारस वाला, खुल जाए बंद अकल का ताला। নমস্কার, শুভ সন্ধ্যা। আপনারা দেখছেন লাইভ বয় প্রেজেন্টস ডান্স বাংলা ডান্স জুনিয়র। ভালোবাসবে তুমিও। কো-পাওয়ার্ড বাই মিস্টার নুডলস, আইটেক্সটাইলস রেঞ্জ অফ কসমেটিক্স, আমাদের ফ্লেক্সি স্ট্রং পার্টনার শ্যাম স্টিল, আর আমাদের স্পেশাল পার্টনার ক্লিনিক প্লাস। ওফ, আমি জানালাম ছোটবেলা আমার বাবাও কিনে দিয়েছিল এগুলো মেলা থেকে। আমার বাবা এগুলো দেয় না। আপনি নিজে বানিয়েছেন এগুলো? দিদি, আমার ম্যাজিক কেমন লাগলো? দারুণ লেগেছে, বেশ মজার, খুব ভালো। থ্যাংক ইউ জাদুঘর। এবার আমি আমার কাজটা করতে পারি? করো কন্যা। প্রথমেই আসছে দুর্গাপুর থেকে প্রত্যাশা। দুলেছি ভুবনে ফুলো
আমার অপূর্ব লেগেছে তোমার পুরো ওভারঅল পারফরম্যান্সটাই খুব স্মুথ ছিল, খুব সুন্দর, ভীষণ সফট একটা গান, খুব সুন্দর লেগেছে, মানে পশ্চার, হাতের মুভমেন্ট, এভরিথিং ভীষণ সুন্দর, হয় না, আইসুদিং মুভমেন্টস বলো, তোমার পশ্চার বলো, খুব ক্লিন ছিল। প্লাস তোমাদের দুজনের কোঅর্ডিনেশন আর কেমিস্ট্রি খুব ভালো, দারুণ হয়েছে প্রত্যাশা, খুব সুন্দর লেগেছে, বেশ ভালো লেগেছে, অল দ্য বেস্ট। যাও প্রত্যাশা, তুমি গিয়ে বসো পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। তুমি আমার মনের কথা কি ভালো বোঝো, আজকে তুমি যে মশারি পরে এসছো দেখে খুব ভালো লাগছে, চারিদিকে মশার কি উৎপাদ, সবুজ রং মানে গ্রিন সিগন্যাল তুমি আগে থেকেই দিয়ে দিয়েছো আমার, ম্যাজিক যা করতে পারে না তন্ত্র সাধনায় তা আমি করে দেখাই, আমার যোগ সাধনা আরো গ্রহণ করতে হবে, উন্নত করতে হবে, এটা খুব সত্যি কথা, কারণ আমার যোগ সাধনার একটাই মন্ত্র, একটা কারণেই আমি যোগ সাধনা করছি, মন্ত্র দিয়ে বদলে দেব আরব থেকে সৌদি, কি বলছি আজ তমক নরমা বৌদি।
ছাবড়া গাছের খাস লোক মনে হচ্ছে। আসুন মগ ডালে বসে আমরা সেদিন দুজনে দুলেছিল মনে গানটা গাই। ওই যে কিন্তু শোনা রয়েছে তার জন্য খুব সুন্দর। আমার মাথার যে জটাটা এটা কেমন লাগছে? এটা তো আরো সুন্দর। প্রায় 36 সপ্তাহ শ্যাম্পু না করে এই চুল বানিয়েছি। খুব সুন্দর, তুমি ইমিডিয়েট একটা স্পা করো। এটা তো সোহাগ করেছি। সোহাগ না, সোয়াগ। ও, গন্ডগোল হচ্ছে। সোয়াগ মানে কি গো? সোয়াগ। সোয়াগ সে করেঙ্গে সবকা স্বাগত। বিলাস। ইয়েস বস। নতুন কোন ম্যাজিক আছে? হ্যাঁ, দেখাবি সেই ম্যাজিক? স্যার, আমি একটা বাড়িতে ম্যাজিক করেছি। কি ম্যাজিক? ঘুম থেকে উঠে যেই আমি টয়লেটের দরজাটা খুলি, অমনি আলো জ্বলে ওঠে, আবার বন্ধ করলে আলো নিভে যায়। কত ভাগা, ওটা তোর বাথরুম নয়, ওটা ফ্রিজ। তুই ফ্রিজের মধ্যে ওইসব করিস? ও আচ্ছা, ভুল হয়ে গেছে। আপনি তো ইংলিশ বলছেন, আমরা বাংলা শো করছি, বাংলায় বলুন। আমার কাছে প্রচুর বিদেশি ক্লায়েন্ট আছে, তাই আমাকে ইংলিশ শিখতে হয়েছে। ਵਿੱਚੋਂ ਆਉਂਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ ਰੋਕਣ ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚ ਆਉਂਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ।
ਆਏ ਕਿਉਂ ਤੂੰ ਮੇਰੇ ਪਿਆਰ ਭਰੇ ਜਜ਼ਬਾਤਾਂ ਨੂੰ ਰੋਕ ਨਾ ਪਾਵਾਂ ਅੱਖੀਆਂ ਵਿੱਚੋਂ ਗਮ ਦੀਆਂ ਬਰਸਾਤਾਂ ਨੂੰ পারফরম্যান্স খুব গ্র্যান্ড লেগেছে, মনে হচ্ছে কোনো অ্যাওয়ার্ড ফাংশনের হয় না কোনো হিরোর এন্ট্রি, একদম ওরকমই লেগেছে। খুব ভালো হয়েছে, নাইস অ্যাটেম্প্ট, খুব ইনোভেটিভ ছিল, তোমার এনার্জি লেভেল খুব ভালো, তোমার এক্সপ্রেশনস খুব ভালো লেগেছে আমার, তোমাকে খুব সুইট লেগেছে পুরো, একদম এদিক ওদিক যাচ্ছিস এক একটা সময়, এক্সপ্রেশন ডিফারেন্ট ডিফারেন্ট এক্সপ্রেশন, ফাটাফাটি একদম এন্টারটেইনিং পারফরম্যান্স ছিল, যেটাকে আমরা সোয়্যাগ বলি, সোয়্যাগ, পুরো সোয়্যাগ ছিল, সোয়্যাগ, পুরো মনে হচ্ছিল একটা হিরোর শো দেখছি আমি, খুব ভালো, খুব ভালো হয়েছে। শ্রাবন্তি দিদি, হ্যাঁ বলো, এবার আমি একটা ম্যাজিক দেখাই, হ্যাঁ দেখাও দেখাও দেখাও, গিলি গিলি কে দিদি সাজিয়েছে, না খুব সুইট লাগছে, খুব কিউট লাগছে, গিলি গিলি কে ছোটবেলা থেকে মেয়ে সাজার শখ ছিল আমার, যত সাজগোজ থাকতো সব ও নিয়ে পাউডার মেখে মুখ সাদা করতো আর ইয়ে লিপস্টিক মাখতো। একদম না তমগ্ন, তুমি কি ছেলে তো মেয়ে সাজবে না, কিরকম অ্যাটিটিউড, সোয়াগ নিয়ে দাঁড়াবে দেখাও একটু। ইয়েস, এইগুলো এইগুলো আমরা করব, তুমি সোয়াগ, ঠিক আছে যাও তমক না, তুমি গিয়ে বসো, পরে লাইফ বয় সুরক্ষা জোনে। খুব সুন্দর হয়েছে, এবারে অন্য ম্যাজিক দেখাবো, কে 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 গায়েব করতে পারবি, কাকে কে 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 করছিস কেন, কাঁপছিস কেন, ভয় আবার হাঁটু কাঁপছে, এবার এলডি দিকে মুখ করো, এবার আসছে বনগা থেকে শ্রেষ্ঠা,
শেষটা ফাটটা ফাটি হয়েছে, আমার দারুণ লেগেছে, ভীষণ ভালো হয়েছে, প্রচন্ড সুন্দর নেচেছিস তুই, আর তোর কস্টিউমটা আমার খুব ভালো লেগেছে, বেশ কালারফুল ব্যাপার ছিল, গর্জিয়াস ব্যাপার ছিল, যেটা খুব অ্যাপিলিং লেগেছে, মানে ওভারঅল দেখতে এত সুন্দর লেগেছে, আর তার উপর তুই এত ভালো ডান্স করেছিস, তোমার কোঅর্ডিনেশন উইথ ইওর কো-ডান্সার্স সবকিছু মিলিয়ে খুব ভালো লেগেছে, ওভারঅল কোরিওগ্রাফি থেকে শুরু করে সবকিছু ভীষণ ভালো ছিল, মানে অসাধারণ, খুব ভালো হয়েছে, ফাটাফাটি, অল দ্য বেস্ট, খুব ভালো, আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আইরে বাপ ওরে বাপ ফ্যান হো গয়া, ও তোকে দেখতে শ্রেষ্ঠা, তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স বজায় ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে একটা ললিপপ। এবার আসছে হাওড়া থেকে প্রতিদিন Thank you.
দিদি আমার ভীষণ ভালো লেগেছে, খুব ভালো হয়েছে, একদম নতুন কিছু দেখলাম। আচ্ছা তুই আমাকে একটা বল, তোর বয়সটা কত আগে? 8। 8 কত বছর থেকে ডান্স শিখছিস? 1.5 বছর। হ্যাঁ 1.5 বছর? হ্যাঁ, ও মানে না শিখছে না, ওর যখন বয়স 1.5 বছর ছিল তো তখন মানে দেখে দেখেই ডান্স করতো এরম এরম করে। হ্যাঁ আচ্ছা, তো স্টেজেও উঠেছিল 1.5 বছর বয়সে, ও মানে ফার্স্ট স্টেজ শো করে। তাহলে ও বর্ন স্টার তার মানে। মানে সিরিয়াসলি আমি এত ফ্লেক্সিবল, মানে তুই ভীষণ, তোর মধ্যে মানে হয় না প্রত্যেকটা পশ্চার এত নিট অ্যান্ড ক্লিন, হাত এতটা যাবে তো এতটাই, ওই যে ঘুরিয়ে ঘুরিয়ে যে মুভমেন্টসগুলো করছিলি জাস্ট চোখ ধাঁধিয়ে গেছে। প্রতিদিন আমারও খুব ভালো লেগেছে, আমরা সবাই তিনজনই একমত, দুর্দর্শ পারফরমেন্স ছিল, মানে সবাই বলেই দিয়েছে সব কিছুই ভালো ছিল আর কি। ওভারঅল কোরিওগ্রাফিটা খুব ভালো ছিল, তাই জন্য এত সুন্দর লেগেছে। খুব ভালো লেগেছে, আর ওভারঅল পুরো যে কোঅর্ডিনেশন খুব সুন্দর, মানে সবাই, তোর টিমের সবাই খুব ভালো করেছে, একদম এন্টারটেইন হয়েছি। আমার ভীষণ ভালো লেগেছে, টু গুড, অল দ্য বেস্ট। সো হয়ে যাক, আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আয়রে বা ও হয়ে রে বা তো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে ই দিলে ঠনঠন হো গয়া, আমি তো আয়রে বা ও হয়ে রে বা তো ফ্যান হো গয়া। তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে ললিপপ। প্রতিতে তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। লুগালু গুলু গুলু গুলিং গুলিং দুধে ফেলি আম সত্য মম বম বম দৈত্য গুরুদেবের নাম নিয়ে শুরু করি। যশ বাবু, হ্যাঁ বলুন, যশ তো অর্জন করেছে, নাম আর খ্যাতি কবে অর্জন করবে? দেখতে পাচ্ছেন একটা ফাঁকা? হ্যাঁ টোটাল ফাঁকা। গিলি গিলি কে? কিছু নেই। আপনি তো আমার গুরুদেব। মনটা ভরে যায় এইরকমই তো ছাত্র।
স্বপ্ন খুঁজছিলাম। বিলাস আমি খুশি হয়েছি, এই নে বিলাস তোকে উপহার দিচ্ছি। যদি আমি আজ এখান থেকে কাউকে না নিয়ে যেতে পারি তাহলে তোকেই নিয়ে যাব বিলাস। কি হলো, কিছু বল বিলাস। আমার ব্যাটারি ডাউন। বড় কথা শিখেছিস দেখছি। মা ভুল হয়ে গেছে বস। এই যে বাচ্চারা, চেষ্টা, প্রতিটি প্রত্যাশা, তমগ্ন ভুলে যাও না। আজ এপিসোডের শেষে একজনকে আমি ঠিক নিয়ে যাব, কেউ বাঁচাতে পারবে না। শায়রি, তুই যাবি আমার সঙ্গে? যেতে পারি। তোর বড্ড সাহস হয়েছে না, মুখে মুখে কথা বলছিস। বিলাস, শায়রি যদি মুখে মুখে কথা বলে তাহলে কিন্তু আজ আমি তোকেই নিয়ে যাব। দেখা যাবে বল। প্লিজ, নো প্লিজ। তাহলে আমি ম্যাজিক করে মুখ বন্ধ করে দেব? করতে পারলে করে দে। ওটা তো পারবো না করতে। সবাইকে বললাম, কে কে নজর কিন্তু এখানেই আছে। তোমাদের জন্য আসল চমক এখনো বাকি আছে, কারণ এখন অবধি আমি আমার আসল ম্যাজিকটা দেখাইনি। ওয়েট এন্ড ওয়াচ। আপনার গুরুর ছবি আপনি আপনার কাছেই রাখুন। এবার আসছি অশোকনগর থেকে সরু। আমার মনে হয় তুমি আর ঋণ শোধ করতে পারবে না, তাই আমি এবার এই জমিটা নিয়েই নেব। আমার একটা সুযোগ দিন, আমি চাষবাস করে আপনার টাকা শোধ করে দেব। এই খরা মাটিতে চাষ? জানে নহি দেঙ্গে তুঝে, জানে তুঝে দেঙ্গে নহি। চাহে তুঝকো রব বুলা লে, হম না রব সে ডরনে বালে, রাহো মে ডট কে খড়ে হ্যায় হম। চাহে জিতনা দম লগা লে, জানে না তুঝকো এসে দেঙ্গে হম। জানে নহি দেঙ্গে তুঝে, জানে তুঝে দেঙ্গে নহি।
दो कदम का ये सफर है, उम्र छोटी सी डगर है, एक कदम में लड़खड़ाया क्यों। बाबू ए नोंगराटा कोथाय फेलबो? ए जमीटाई फेले दे। जिए तो जुग जुग ये कहा था, चार पल भी जी ना पाया तू। यारों से नजरें मिला ले, एक बार तो मुस्कुरा दे, उठ जा साले यूं सताता है क्यों। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো লেগেছে। আমারও ভীষণ ভালো লেগেছে, সুপার। আর হ্যাটস অফ টু ঋষি বিকাশ, সত্যি ঋষি বিকাশ গ্রেট জব। বিউটিফুল কনসেপ্ট, অনেক শেডস ছিল এটার মধ্যে, খুব সুন্দরভাবে বোঝানো হয়েছে। বিশেষ করে যখন ওই চাষ করছিল তখন অ্যাকচুয়ালি যে মাটিটা যে খুঁড়তে খুঁড়তে সরে যায় এদিকে, এবং সেইটা তোমাদের যে কোডান্সার্স ছিল ওটা যেটা করে দেখালো, ইট ওয়াজ বিউটিফুল। পুরো পারফরমেন্সই ইনফ্যাক্ট খুব ভালো ছিল, গল্পটা খুব ভালোভাবে কমিউনিকেট হয়েছে, তোমার এক্সপ্রেশনস খুব ভালো ছিল, পারফরমেন্স খুব ভালো ছিল, এনার্জি লেভেল ভালো ছিল, আর ওভারঅল মানে একটা মেসেজ দিয়েছে তোমার পারফরমেন্সটা, খুব ভালো, টু গুড। সব কিছু নিয়ে কোরিওগ্রাফি থেকে শুরু করে মন ছুঁয়ে গেছে, খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেগেছে। আমরা একটু দাঁড়িয়েই পড়ি, বেটার। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আইরে দেখো ওরে দেখো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে ই দিলে ঠনঠন হো গয়া, আমি তো আইরে দেখো ওরে দেখো ফ্যান হো গয়া। তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে একটা ললিপপ। তুমি গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। এবার আসছে ক্যানিং থেকে রূপসা। ভালোবাসবি তুমি
ভাই, এত সেজেগুজে এসেছিস এখানে, কি ব্যাপার? আরে আজ তো ডিভিডিতে রূপসা আসছে, রূপসা। বন্ধ করো আঙ্কল। না রম্বা না নিল্লাই রক্ষে আছি পাচ্ছি কাছে। মুনেদার 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 ইয়ান্না রাস্কলা। அப்படி போட 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 அஸ்தி போட கண்ணாலே, இப்படி போட 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 இழுத்து போட கையாலே, உன்னோட முடிச்சுட்ட மூட்டை ஏறிக்கிற உன்னோட கண்ண பொத்தி கண்ணா முட்டி ஆடவர இந்த நட போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா, இந்த நட போதுமா. பெரம்பதூர் சின்னசுவாமி முத்துசுவாமி வேணுகோபால ஐயர், எக்க பரம்பியில பெரம்பதூர் சின்னசுவாமி முத்துசுவாமி வேணுகோபால ஐயர், திருச்சிப்பள்ளி எக்க பரம்பியில பெரம்பதூர் சின்னசுவாமி முத்துசுவாமி வேணுகோபால ஐயர், ஸ்ரீனிவாசன திருச்சிப்பள்ளி எத்த பரம்பியில பெரம்பதூர் சின்ன சுவாமி முத்துசுவாமி வேணுகோபால ஐயர். காமோஷ் காமோஷ். তাহলে আজকে কি আমরা একসাথে ডিনার করতে পারি? চল হট। আরো ঝিনচাক পারফরম্যান্স, তুই তো কাঁপিয়ে দিচ্ছিস, ফাটাফাটি এন্টারটেইনিং পারফরম্যান্স ছিল। এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট, মানে এটা ছিল ফুল টু এন্টারটেইনিং পারফরম্যান্স, একদম ইলেকট্রিফাইং, খুব ভালো, টু গুড, পার্টি দিয়ে দিও, অল দ্য বেস্ট। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আয়রে দা ও ভয় রে দা তো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে হি দিলে ধড়ধড়ান হো গয়া, আমি তো আয়রে দা ও ভয় রে দা তো ফ্যান হো গয়া। তোর পারফরম্যান্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে ললিপপ। আপনি পড়ে
গিয়ে বসে পড়ো লাইফ বয় সুরক্ষা জোনে। এইবার আসল খেলা, কি ভেবেছো কে 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 তোমরা দেবে ফাঁকি? কিন্তু কে কে বলতে চায় একটাই কথা, পিকচার এখনো বাকি। এখন আমার দাবার চাল দেবার পালা, দাবার গুটিতে কি কি রং থাকে? সাদা কালো, সাদা আর কালো, মন্দ আর ভালো। আজ আমার বড়ই আনন্দের দিন, আমার বেড়াদরের দুই ট্রাম কার্ড নিয়ে আসবো এখন আমি। আয় তো আমার বাছা ধন। প্রথমবার দেখলাম শায়রি বিলাসকে খুঁজে যাওয়ার জন্য, মানে কিচ্ছু বলার নেই শায়রি, ছি 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 ছি।
হবে না তো। একটু দূরে যাও। নাকু 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 এবার আয়। কিছু হবে না তো। কিছু হবে না। আমার খুব প্রিয়, আমার আর শ্রাবন্তী তো দুজনেরই ভীষণ প্রিয়, প্রচন্ড পছন্দ। ব্ল্যাক এন্ড হোয়াইট, লাভ ইউ, লাভ ইউ বেবিজ, লাভ ইউ, লাভ ইউ বেবিজ। এই হোয়াইট মামিকে ফ্লাইং কিস দিচ্ছি, কানের গোড়ায় বাজাবো। আজকে জাজেসদের জন্য কি সুন্দর গিফট নিয়ে এসেছি আমি। যা তো ব্ল্যাক এন্ড হোয়াইট, প্রথমে অঙ্কুশের গিফটটা নিয়ে আয়। সাথে বিখ্যাত কেকের বিয়ে পাকা, বিয়ের আগে আমার মা বিয়ের তত্ত্ব পাঠিয়েছে। মামা বাড়ির আবদার নাকি? এরা তো মামার বাড়ি থেকেই এসছে। এটা অঙ্কুশের জন্য। এবার এক এক করে গিফট খোলার পালা, প্রথমে অঙ্কুশ খুলবে। আরো কিছু আছে দেখো। মনে রেখো ছোট্ট কিন্তুরা, ওই খই খাওয়ার আগে এবং পরে লাইফ বয় দিয়ে হাত ধুতে একদম ভুলবে না। কিন্তু সবসে প্রবল শাস্ত্র রচিত রক্তে চলিত রক্তে চলিত রক্তে চলিত রক্তে চলিত রক্তে চলিত রক্তে চলিত রক্তে চলিত। Hey!
अपने दबा के चली आई, खुल जाए वो ही बात तो दुहाई है दुहाई, होठों में ऐसी बात में दबा के चली आई, खुल जाए वो ही बात तो दुहाई है दुहाई। ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুব এনার্জি দিয়ে নেচেছো তুমি, ভীষণ ভালো লেগেছে, দারুণ হয়েছে, ফাটিয়ে নেচেছো, খুব এনজয় করে নাচো তুমি, নাচটাকে খুব ভালোবাসো। আর তার সাথে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে যে তুমি লিপসিংটা করেছো, তুমি গানটা গাইছিলে, কোথাও একটা জায়গায়ও তুমি ছাড়োনি, মানে এক্সপ্রেশনসও ছিল আর তোমার মুভমেন্টসও একদম মানে ক্লিয়ার ভাবে স্মুথ ভাবে ফ্লো হচ্ছিল, খুব এনার্জি দিয়ে খুব সুন্দরভাবে তুই আজকে ডান্স করেছিস, খুব ভালো লেগেছে আর এক্সপ্রেশন খুব সুন্দর ছিল, অল দ্য বেস্ট, খুব ভালো, খুব ভালো। আমি তো ওরে তো গুরু তো ফ্যান হো গয়া, আমি তো আয়রে দেখো ভয়রে দেখো ফ্যান হো গয়া, ও তোকে দেখতে ই দিলে ঢেঢেড়ান হো গয়া, আমি তো আয়রে দেখো ভয়রে দেখো ফ্যান হো গয়া। ঋতিকা, তোর পারফরমেন্সের মধ্যে স্ট্রেংথ আর ফ্লেক্সিবিলিটির সঠিক ব্যালেন্স ছিল বলে তুই পেয়ে যাচ্ছিস শ্যাম স্টিলের তরফ থেকে একটা ললিপপ। বাকি বন্ধুরা চলে এসো। তাহলে অঙ্কুশ দাদা, আজকে ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে কে হলো? তো আজকে যে হয়েছে ফ্লেক্সি স্ট্রং পারফর্মার অফ দ্য ডে, চাহে তুঝকো রব বুলা লে, হম না রব সে ডরনে বালে, রাহো মে স্বরূপ পেয়ে গেল শ্যামসের পক্ষ থেকে 5,000 টাকা চেক। আর ভার্সেটাইল পারফর্মার অফ দ্য ডে কে হলো? যে হয়েছে আজকে ভার্সেটাইল পারফর্মার সে হলো প্রতিদিন। আজকে যে হয়েছে আগের সপ্তাহ হয়েছিল, কিন্তু মন্ত্র তো বলতেই হবে, বলি আমরা সবাই লজেন্স গঞ্জে প্রাণ ফিরুক প্রাণ।
প্রাণ পুষ্প ফুটে উঠুক, লগেন গঙ্গে প্রাণ ফিরুক, প্রাণ পুষ্প ফুটে উঠুক, লগেন গঙ্গে প্রাণ ফিরুক, প্রাণ পুষ্প ফুটে উঠুক। কোনো বাচ্চারা যাচ্ছে না, আজকে যেহেতু কোনো বাচ্চারা যাচ্ছে না, তাই জন্য আজকে আমরা সবাই মিলে মিষ্টি মুখ করব। চলো, এক মিনিট আমি একটা কথা বলেছিলাম না, ডিনারের আগে ও পরে ভালো করে লাইফ বয় দিয়ে হাত ধুতে একদম ভুলবে না। যদিও এটা দিনা না, এটা মিষ্টি, কিন্তু মিষ্টি খাওয়ার আগেও তোমাদেরকে ভালো করে হাত ধোয়াটা উচিত, তাই তো? তাহলে ওই যে জাডেস টেবিলের ওখানে লাইফ বয় রাখা আছে, ওটা দিয়ে আগে হাত পরিষ্কার করে নেবে, তারপর খাবে, ঠিক আছে?